एंड वेलकम टू ए न्यू ब्लॉग मैरी क्रिसमस सबाई के जानाच्छी केक दिए अभी हमार दिनटा शुरू करछी साथे ए जे चाओ खाच्छी बैकग्राउंडे सीरियल चलछे तोमादेर शोनानोर जोन्नो आमार अल टाइम सीरियल चालिये राखछे कि करबो बुझते पारछी ना जाई होक तो आमी केक बानानोर चेष्टा करेछिलाम सेटा कैरामेलाइज्ड हये गेछे माने एकटु चकलेटी टाइप माने सरि क्रिमि टाइपेर हये गेछे ठीक आछे तो ओटाई खेये निच्छी कि आछे दिये बानानो टेस्टी टेस्टी तो चलो बिकल बेला बेरानों इच्छा आज ब्यूटी स्पॉट देखिए दिए क्रिसमस आगे जाए ना कि हलो हो गए तो जो वेलकम करते भूले गेछि वेलकम टू प्रियाजुली क्रिएशन প্রিয়াঞ্জলি ক্রিয়েশনের পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলেছেও না কিন্তু দুদিন ব্লগ দেয়নি আজকে অবশ্যই ব্লগ পোস্ট করবো যদি রাত্রি 11টাও বাজে তাও আজকে ব্লগ পোস্ট করবো দেখতে থাকো কালকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল আমার সিমটা পোর্ট করানোর ছিল তো এইসব কিছু ঝামেলার জন্য আর আমি ভিডিও করতেও পারিনি যেটুকু করেছিলাম আর এডিটও করা হয়নি পোস্টও করা হয়নি তো যাই হোক কালকে আমার ব্যালেন্স শেষ হওয়ার শেষ দিন ছিল তাই কাল আমার উচিত ছিল আরও দুদিন আগে করানো তো কালই পোর্ট করিয়েছি তাও সিম তোমার পোর্ট হতে হতে 28 তারিখ 29 তারিখ থেকে নতুন কানেকশন ইউজ করতে পারবো তো যাই হোক এখন পর্যন্ত ওয়াইফাই মা ভাই এদের থেকে নেট চেয়ে চেয়ে আমাকে ইউজ করতে হচ্ছে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো বিকেলবেলা বেরোবো তো বেরিয়ে কোথায় যাচ্ছি নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে আর মিলি বাচ্চাকে একটু বেঁধে রাখা হয়েছে ওই জন্য আমি এখন দেখাতে পারলাম না যদিও ও দেখানোর জন্য রেডি কিন্তু খুব দুষ্টু করছে তাই এখন বেঁধে রাখা হয়েছে তো ঠিক আছে দেখতে থাকো চাটা খাই কেকটা খারাপ হয়নি একদমই কিন্তু একটুখানি নরম হয়ে গেছে তাই নরম যেহেতু হয়েছে আমি যখন বার করেছি জিনিসটা ছড়িয়ে গেছে তো যাই হোক মা বললো খেতে খারাপ হয়নি ক্রিম ক্রিম হয়েছে খেতে বিস্কুট অ্যাকচুয়ালি কেকটা বিস্কুটের আমি বিস্কুটের কেক করতে বেশি পছন্দ করি এটা নর্মাল মেরি বিস্কুটের এই যে আওয়াজ পেলে তোমরা আশা করি চকলেট বিস্কুট দিয়ে আরও সুন্দর হয় পুরো চকলেট কেক হয় দেখতে থাকো ওই দেখো মিলির আওয়াজ শুনতে পাচ্ছো তো এই হচ্ছে ভব করা মানে কাউকে ডাকা আর কি ঠিক আছে তো চলো দেখতে থাকো কী কী করছে কী রান্না হচ্ছে কী খাওয়া হচ্ছে সব কিছু ওদের সাথে শেয়ার করো পরে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান তো আমি বলেছিলাম যে রান্না যখন হবে তখন তোমাদেরকে দেখাবো তো প্লিজ এটা ইগনোর করো আমি জানি না এটা কেন হলো প্লিজ ইগনোর করো এটা তো দেখাচ্ছে আমি মা রান্না করছে আজকে ফুলকপি আলুর তরকারি আমি মাকে বলেছি পুরো শুকনো শুকনো একদম স্পাইসি স্পাইসি করতে আমি স্পাইসি খেতে পারি না ওই আর কি একটু করতে দাঁড়াও দেখাচ্ছি ও ফুলকপি এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখানে আলু ভাজা হয়ে গেছে এই যে দেখো ফুলছে আলু ভাজাটা ঠিক আছে আমি চেষ্টা করবো রেসিপিটা তোমাদের কুকিং চ্যানেলে শেয়ার করতে তো আলু আর ফুলকপি ভাজাটা কমপ্লিট দেখতে থাকো হ্যালো সবাইকে তো আমি বলেছি বিকালবেলা একটুখানি বেরোনোর আছে তো হালকা পাতলা রেডি হবো প্লিজ আমি বারবার করে এটাকে ইগনোর করছি আমি জানি না হঠাৎ করে কী প্রবলেম হলে এটা হয়ে যাচ্ছে এটা তোমরা ইগনোর করো তো বিকালবেলা একটুখানি যাওয়ার ইচ্ছা আছে আর আমার এতটাও সময় হয়ে ওঠেনি যে আমি একটু পার্লারে যাব তো যা আমার ফেস আছে আমি সেই ফেসেই রেডি হয়ে যাব পার্লারে যাই জাস্ট আমি আইব্রোটা করতে তো আইব্রোটা করতে যাওয়া হয়নি আর আজকে আমি ফোনও করলাম আজ আমি ফোনও করেছিলাম তো বললো যে আজকে বন্ধ আছে তাই আজকে আর যাওয়া হবে না তো দেখা যাক ঠিক আছে তো আমি যখন আমি এখনও স্নান করিনি স্নান করে লাঞ্চ করব যদি পসিবল হয় লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করব আর তোমার বিকেলবেলা যখন বেরোবো তার আগে রেডি হব হালকা পাতলা না একটুখানি চেষ্টা করব ঠিকঠাকভাবে রেডি হওয়ার তো আচ্ছা আমার আরেকটা জিনিস এসেছে সেটা আমি তোমাদের ছাড়াই মানে আনবক্সিং করে ফেলেছি প্যাকেটে ইনফ্যাক্ট মিলি ছিঁড়েও ফেলেছে তো সেটা আমি তোমাদের দেখাবো একটু ওয়েট করে যাও তোমাদের আমি বললাম যে আমার একটা জিনিস এসছে এই যে এই জিনিসটা এটা দেখে মনে হয়েছিল যেন গ্রে কালার বাট এটা দেখো পুরো ব্লুইশ কালার আমি দেখাচ্ছি জিনিসটা কি আমার খোলা হয়ে গেছে প্লিজ তোমরা কিছু মনে করো না আমি আগে আনবক্সিং করে ফেলেছি দেখো জিনিসটা প্রচণ্ড সফট জিনিসটা দেখেই বুঝতে পারছো সোয়েটার আর কি তোমার আমি কোনো কাউকে প্রমোট করছি না বিকজ আমাকে কেউ টাকা দেয় না কাউকে প্রমোট করার কোনো প্রশ্নই ওঠে না তা মিশো থেকে নিয়েছি ঠিক আছে
দেখো প্রচণ্ড সফট জিনিসটা এত ভালো। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা আমি নেইনি, এটা আমার গিফট, ঠিক আছে, এটা আমার ক্রিসমাস গিফট বলতে পারো, বিকজ আমার প্রত্যেকটা কিছুতে একটা করে গিফট থাকে, তো এটা আমার ক্রিসমাস গিফট, আমাকে ক্রিসমাসে এটা গিফট করেছে, আজ আমি এটা পরেই বেরোবো। তো তোমাদের সাথে ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করবো। প্রচণ্ড সফট জিনিসটা আমার এত পছন্দ হয়েছে, মাও বললেন ইনফ্যাক্ট খুবই ভালো হয়েছে। কে গিফট করেছে সেটা তো আশা করি তোমাদের আর রিভিল করা হয়নি, পরে রিভিল করবো, বাট জিনিসটা সত্যি ভীষণ সুন্দর। আর তোমরা যদি যদি তোমাদের মনে হয় যে তোমরা ইয়ে করতে চাও, পারচেস করতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি পারচেস লিঙ্কটা, মানে এটার যে লিঙ্ক আছে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা জানতে চাইলে তবেই দেবো, কারণ জিনিসটা সত্যি এত সুন্দর, এত সফট, আমি ভাবিনি যে এতটা সফট হবে, কারণ আমি অনলাইন থেকে সোয়েটার কতগুলো কিনিনি। এটা পুরো তোমার জিন্সের সাথে পরলে খুবই ভালো লাগবে, কারণ জিন্সের সাথে পরলে ভেতরে একটা ছোটো টপ পরলে একদম এনাফ, কারণ এটা হিপ কাভার, এটা তোমার হিপটা কাভার হয়ে যাবে, এতটাই লেন্থটা বড়। আর আমার এটা অবশ্য একটু বড়ই নেওয়া হয়েছে, 5XL নেওয়া হয়েছে, তোমরা তো এটা ছোটো নিতেই পারো, আমার এটা 5XL-ই নেওয়া হয়েছে। তো চলো, আমার ক্রিসমাস গিফট আজকে, আর এত ভালো লাগছে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখছি, আমি জানতাম কিছু একটা অর্ডার দিয়েছে, কিন্তু আমি ভাবিনি যে ওটা 25 তারিখেই আসবে, ওখানে লেখা ছিল যে ওটা তোমার আসবে হচ্ছে কিছু একটা প্যান্ডেমিয়া কিছু সমস্যার জন্য 30 তারিখের মধ্যে ওটা ডেলিভারি হবে, পিছিয়ে গেছে ডেটটা। তো আমাকে বললো যে 30 তারিখের মধ্যে ডেলিভারি হবে, তোমার কোনো পেমেন্ট ফেমেন্ট সবও করে দিয়েছে, তুমি জাস্ট অ্যাড্রেসটা আমার এখানে দেওয়া ছিল, বলছে যে ঠিক আছে দেখো তোমার কাছে মেসেজ দিয়ে দেবে যবে আসবে। তো আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ব্যালেন্স আমার কাল শেষ, ঘুম থেকে উঠেছি জানাতেও পারছি না, উঠে দেখি যে SMS এসছে যে এরকম ইকম এক্সপ্রেস থেকে এরকম ডেলিভারি আসবে, ডেলিভারি আসবে, কী ডেলিভারি আসবে? তো হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ একটা তো আমার ডেলিভারি আজকে আজকে না আসার কথা আছে এর মধ্যে। তো এই যে উঠে দেখি এই যে দেখলাম যে হ্যাঁ ডেলিভারি চলে এসছে, একদম তোমার 10:30-10:30 মধ্যে চলে এসছে এটা। তো অত তাড়াতাড়ি খুব একটা ডেলিভারি আসে না, আমি মিশো থেকে এমনিও টুকটাক জিনিস কিনেই থাকি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আর ভিডিওর মাধ্যমেই তোমাকে আবারও থ্যাংক ইউ বললাম, আর তুমি ভিডিও দেখো সেটা আশা করি তুমি দেখতেই পারবে। তো থ্যাংক ইউ ফর ক্রিসমাস গিফট, ক্রিসমাস গিফটটা যে ক্রিসমাসের দিন আসবে আমি সেটা বুঝতে পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ, আমার এটা প্রচণ্ড পছন্দ হয়েছে, তো করবো যখন অবশ্যই তোমাদের সাথে ফটো শেয়ার করবো, যদি ফটো আমি ক্লিক করি তাহলে ফটো ক্লিক করলে ফটো আমি ভিডিওতে অ্যাটাচ করে দেবো। তো চলো খেয়ে দিই নি, লাঞ্চ করি, তাদেরই বেরোতে হবে না, টাটা এখন। হ্যালো এভরিওয়ান, তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ টাইমে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, লাঞ্চটা করে নিয়েছি, মিলিকে এখন ভাই খাইয়ে দিচ্ছে, ওরও ওকে খেতে দিয়েছিল কিন্তু যেহেতু জানি একটুখানি বদমাইশি করে তাই ভাই এখন ওকে খাইয়ে দিচ্ছে। আচ্ছা কী কী জিনিস আমি মানে আমার আজকে খুব সিম্পল একটা সাদা ইচ্ছা আছে, চুলটা একটুখানি কার্ল করবো বাস এইটুকুই, তো ওই জন্যেই আর কি মেকআপের জিনিসপত্রগুলো সব টুকটাক যেটুকু আমি ইউজ করি সেটুকু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো একটু বাদে আমি সেটাকে সেট করব, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী আমি ইউজ করবো, আমাকে খুব কালো কালো লাগছে, আমি একটু অন্ধকারে ছিলাম। তো কী কী আমি ইউজ করবো, প্রথম কথা হচ্ছে এই যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা ব্রাশ, বার করে রাখলাম, তো আস্তে আস্তে জিনিসগুলো আমি রাখবো, একটা একটা করে তোমাদের দেখিয়ে দেবো, দেন যখন রেডি হবো তখন তো দেখা হবই। তো চলো একটু বাদে দেখিয়ে দিচ্ছি। হ্যালো সবাইকে, তো আশা করি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বোঝা যাচ্ছে, আমি বাড়িতে গিয়ে আরও কিছু কিছু সিন এখানে ক্যাপচার করবো, দেন বাড়িতে গিয়ে ভিডিওটা আপলোড করবো। তো দেখতে থাকো, তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার কথা বলছি। তো দেখো বাড়ি চলে এসেছি। আচ্ছা তোমরা আমার হয়তো ভাববে যে আমি হঠাৎ করে এই ড্রেসে কী করে চলে এলাম, তো অ্যাকচুয়ালি এটা আমি ভেতরে পরেছিলাম,
আর এই সোয়েটারটা পরেছিলাম, তো এটা থেকে তোমরা আমার ছবিটা দেখতে পাবে। তো হঠাৎ করে তোমাদের মনে হতে পারে যে আমি এইরকম ড্রেসে কী করে চলে এলাম, মোজা মানে আমি বাড়িতে এসে একটুখানি চেঞ্জ করেছি, মাস্কটা খুলেছি, প্রচণ্ড গরম লাগছিল, দেন তোমার সোয়েটারটা খুলে তারপরে কথা বলছি। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, ড্রেস প্যাচগুলো চেঞ্জ করে নিই, দেন ভিডিও তো তোমাদের জন্য পোস্ট করতেই হবে। আর আজকে ভিডিওতে একজন স্পেশাল মানুষকে আমি দেখাবো, জাস্ট অল্পই একটু দেখাবো, ঠিক আছে? সিসি শুতে গিয়েছিলাম, তো সেখানেই অল্প একটুখানি ভিডিও করতে, ভিডিও বলতে কি অল্প, জাস্ট একটুখানি করতে পেরেছি। তো যাই হোক, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো, তো আমি ফ্রেশ হয়ে গেছি, মুখের মেকআপ এখনও তোলা হয়নি, আচ্ছা আরেকজনকে দেখাই, বেঁধে রেখেছে বলে কীরকম সিচুয়েশান সে ক্রিয়েট করছে দেখো তোমরা। দেখে না একটুখানি, জাস্ট ওকে 5 মিনিট বেঁধে রাখা হয়েছে। এই যে এই যে এই যে মিলি লেজ নাচ্ছে মাকে দেখে, বসো বসো বসো, এই যে বসো, এই যে সিট সিট সিট, দেখেছো তোমরা কত কথা শুনে বলো, খুলে দাও মা মিলিকে খুলে দাও, বললে শোনে যে বসে পড়তে বললে বসে পড়বে, কিন্তু যখন মনে হবে না যে না আমি বসবো না, আমি দুষ্টুমি করবো, তখন ওকে কেউ আটকাতে পারবে না। যাই হোক, তোমরা আমার মেকআপটাকে ইগনোর করো, জাস্ট খুব হালকা পাতলা মেকআপ করেছিলাম, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একটুখানি হাইলাইটার লাগিয়েছি, একটু ব্লাশার লাগিয়েছি, ওই জন্য গালগুলো একটু লাল লাল মনে হচ্ছে, চোখে একদম ব্রাউনিশ টাইপের এইখানে। আজকে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি কিন্তু কোনোরকম কোনো কাজল পরিনি, আর নিচেও কোনো আইলাইনার পরিনি, কোনো কাজল পরিনি, সম্পূর্ণ আই মেকআপটা আমি আই শ্যাডো দিয়ে করেছি। মানে এই যে আমি আইলাইনারটা পরেছি, এটাও সম্পূর্ণভাবে আই শ্যাডো দিয়ে পরা। তো যাই হোক, আমার আইব্রোটা করা নেই, আইব্রোটা ওই জন্য আমি কিছু ড্রও করে নিই, জাস্ট এরকম জঙ্গলি ভূত টাইপের হয়ে চলে গেছি, ছোট্ট একটা গানের পরেছিলাম, তো বাস এইটাই। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই, যদিও তোমার মা রেসিপিটা করে রাখতে ভুলে গেছে, তো আরেকদিন যেদিন করবে সেদিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো মা খুব সুন্দর করে এখানে পাটিসাপটা করেছে, সেটা একটু পুড়ে গেছে, তো যাই হোক প্রথমটা তো পুড়তেই পারে। আমি পাটিসাপটা খেতে আমি খাই না, পাটিসাপটা আমার ভালো লাগে না, মিষ্টি আমার ভালো লাগে কিন্তু পাটিসাপটা জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না। যাই হোক, আচ্ছা দেখো দেখো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই যে, হ্যালো বেবি, হ্যালো বেবি, দেখতে পেলে? তো এনে দেওয়া হয়েছে, এই জন্য এখানে এসে বসে আছে। কি উচ্চা বাচ্চা, কি উচ্চা বাচ্চা, কি উচ্চা বাচ্চা, সোনা বাচ্চা। যাই হোক, আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। প্লিজ 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 সবাই সাথে থেকো, পাশে থেকো, আমার প্রিয়াঞ্জলি ক্রিয়েশনকে প্লিজ সাবস্ক্রাইব করো। এই ব্যাকগ্রাউন্ডে কিছু একটা আওয়াজ হচ্ছে, প্লিজ সেটাকে ইগনোর করো। আর হচ্ছে যে আজকে ভিডিওতে একজনকে দেখা গেছে, যদি তাকে জানতে চাও, তাকে চিনতে চাও, তার সম্বন্ধে কিছু জানতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু সাবস্ক্রাইব না করলে আমরা ঘুরতে যাবোই বা কী করে, আর আমরা তোমাদের সাথে শেয়ার করবোই বা কী করে। খুব ইচ্ছা আছে কোথাও ঘুরতে যাওয়ার, না খুব তাড়াতাড়ি হয়তো যাব, মানে একটুখানি সেটেল হয়ে যাক, ঠান্ডাটা আরেকটু পড়ে যাক, দেন তো চলো। যেহেতু এখন মানে ঘুরতে যাওয়ার কোনো প্রবলেমও হবে না, বিকজ তোমার ভ্যাকসিনেশনও কমপ্লিট হয়ে গেছে। তো অনেক জায়গায় এরকম হচ্ছে যে ভ্যাকসিন না মানে ভ্যাকসিনের ডাবল ডোজ না দেওয়া থাকলে এন্ট্রি দেয় না, যে কোনো অনেক জায়গাতেই শুনছিলাম। তো যাই হোক, ভ্যাকসিন কমপ্লিট, যেখানে ইচ্ছা মন খুশি করে ঘুরতে যেতে পারো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর প্লিজ কুকিং চ্যানেলটাতে আমি ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আবার, কুকিং চ্যানেলটাও প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো, এবার আমাকে একটু কিছু খেতে হবে, যদিও বাইরে কিছু খেয়েছি, আমি ফটো অ্যাটাচ করে দেবো, বাইরে আমি কেক খেয়েছি, আমি বাইরের যে ভিডিওটা আছে ওটাতেও অ্যাটাচ করে দিতে পারি, বা এখানে যখন বলেছি তখনও অ্যাটাচ করে দিতে পারি, মানে লাস্টের দিকে। চলো টাটা, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, টাটা।